হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে সেন্ট্রাল মিনিস্টার্সের নিয়ে আলোচনা করব, যে কে কোন পদে আছেন, কোন মিনিস্টার কে আছেন। তো একটা তার আগে একটা বিশেষ ঘোষণা তোমাদেরকে করব, যে রাজ্যের মন্ত্রিসভার যে ভিডিওটা আপলোড করা হয়েছে রিসেন্টলি, তো সেখানে ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম রাকেশ তিওয়ারি করা আছে। ওটা সম্প্রতি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে জ্যোতির্ময় ভট্টাচার্য হয়েছে। তো তোমরা ওটা একটু ঠিক করে নেবে নিজেরা, জ্যোতির্ময় ভট্টাচার্য ওটা হবে। এবং সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিয়েছি, পরিষ্কার করেছি, জ্যোতির্ময় ভট্টাচার্য হবে রাকেশ তিওয়ারির জায়গায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তাছাড়া যারা মোবাইল থেকে দেখছো, যারা মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ভিডিও দেখছো, তারা ভিডিওটা প্লে করার পরে ডান দিকে উপরে একটা অপশন পেয়ে যাবে, ওখানে ক্লিক করলে দেখবে ক্যাপশন নামে একটা অপশন আছে। তো ক্যাপশনে ওখানে ইংলিশ সিলেক্ট করে নেবে, তাহলে ভিডিওটা চলাকালীন ওখানে নিচে তোমাদের সঠিক উত্তরটা দেখতে পেয়ে যাবে, যেটা আমি অলরেডি তোমার জন্য প্রোভাইড করে দিয়েছি। তো দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। ভারতীয় মন্ত্রিসভা অর্থাৎ সেন্ট্রালের মন্ত্রিসভার প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট দীপক মিশ্র। এরপর মুখ্য নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার অচল কুমার জ্যোতি, অচল কুমার জ্যোতি, ইম্পর্টেন্ট প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি। এরপর রিজার্ভ ব্যাংকের গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত আর প্যাটেল, উর্জিত প্যাটেল, রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রামনাথ কোবিন্দ, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এই প্রশ্নগুলো শুধুমাত্র পশ্চিমবঙ্গ গ্রুপ ডি এবং স্কুল ক্লার্কের এক্সাম ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সেন্ট্রালের বা রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। তো ভিডিওটা শুধু ইন্টারভিউর জন্য নয়, এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। এরপর আসছে লোকসভার অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ স্পিকার অফ লোকসভা সুমিত্রা মহাজন, সুমিত্রা মহাজন লোকসভার স্পিকার, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এরপর লোকসভার উপ অধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার অফ লোকসভা, লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই, এম থাম্বিদুরাই লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই। এরপর প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, সম্পূর্ণ নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স রাজনাথ সিং, রাজনাথ সিং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশমন্ত্রী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সুষমা স্বরাজ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভিডিওটা তোমরা একবারের পরিবর্তে দুবারে দেখো, তাহলে মন্ত্রীগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারবে। এমনি থিওরিটিক্যালি যদি পড়ে মনে রাখতে হয় তাহলে অনেকটা ভুলেও যেতে পারো, তোমরা সম্পূর্ণ মনে থাকবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে যদি প্রশ্ন করো তাহলে দেখবে অনেকটা মনে থাকবে, যেহেতু জিনিসটা তুমি চোখে দেখতে পাচ্ছ একটা ভিডিওর মতো করে। তো চেষ্টা করবে এগুলো এরকমভাবেই দেখার, তো তোমরা সহজে মনে থাকবে। এরপর অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী অরুণ জেটলি, মিনিস্টার অফ ফাইন্যান্স, ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি। এরপরে প্রতিরক্ষা ও শিল্প, প্রতিরক্ষা ও শিল্প মেনলি এটা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, মিনিস্টার অফ ডিফেন্স, ডিফেন্স মিনিস্টার নির্মলা সীতারামন,
ডিফেন্স মিনিস্টার নির্মলা সীতারামন, প্রতিরক্ষা ও শিল্প নির্মলা সীতারামন, তথ্য সম্প্রচার ও বস্ত্র বয়ন, তথ্য ও সম্প্রচার বস্ত্র বয়ন স্মৃতি ইরানি, স্মৃতি ইরানি তথ্য সম্প্রচার বস্ত্র বয়ন স্মৃতি ইরানি, টেক্সটাইল ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্টার অফ টেক্সটাইল আর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্মৃতি ইরানি। এরপর সড়ক যোগাযোগ ও জাহাজ জলসম্পদ নীতিন গডকারি, নীতিন গডকারি সড়ক যোগাযোগ ও জাহাজ জলসম্পদ মন্ত্রী, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে শিপিং অ্যান্ড ওয়াটার, মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে শিপিং অ্যান্ড ওয়াটার নীতিন গডকারি। এরপর ইম্পর্টেন্ট রেল ও কয়লা, রেলমন্ত্রী এবং কয়লামন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, রেল মিনিস্টার অ্যান্ড কোল মিনিস্টার পীযূষ গোয়েল, খুব রিসেন্টলি ইনি অ্যাপয়েন্ট হয়েছেন, রেলমন্ত্রীর আগে ছিলেন সুরেশ প্রভু। এরপর খাদ্য ও গণবণ্টন, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান, রামবিলাস পাসোয়ান খাদ্য ও গণবণ্টন মন্ত্রী, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন রামবিলাস পাসোয়ান। কৃষিমন্ত্রী রাধামোহন সিং, কৃষিমন্ত্রী রাধামোহন সিং, এগ্রিকালচার মিনিস্টার রাধামোহন সিং। এই ভিডিওটা আজকের ডেটের থেকে যদি কিছুদিন পরে তোমরা দেখে থাকো, যখন দেখছো তো তোমরা কিছু পরিবর্তন হলেও তো হতে পারে, যেগুলো মন্ত্রিসভা তো পরিবর্তন হতেই পারে, আমি আজ ভিডিও দিলাম কালকেও কোনো পরিবর্তন হতেই পারে, তো যদি পরিবর্তন হয় সেগুলো তোমরা নিজেরা পরে ঠিক করে নিও। তো ভিডিওটা যারা এর পরে দেখবে, যখন পরিবর্তন হবে কোনো কিছুর, তখনকার জন্য বললাম এটা, এখন তো সব এরকমই, এখন যা দেওয়া আছে বর্তমানে আজকের ডেটে অবধি মন্ত্রী এরাই আছেন, কৃষিমন্ত্রী রাধামোহন সিং, এগ্রিকালচার মিনিস্টার রাধামোহন সিং। আইন ও বিচার রবিশঙ্কর প্রসাদ, আইন ও বিচার রবিশঙ্কর প্রসাদ, অর্থাৎ ল অ্যান্ড জাস্টিস, মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস রবিশঙ্কর প্রসাদ। এরপর আসছে বাণিজ্য, বাণিজ্য মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সুরেশ প্রভু, ইনি রেলমন্ত্রী ছিলেন আগে, তো এখন ইনি বাণিজ্য মন্ত্রী অর্থাৎ মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপর হচ্ছে খনি গ্রামোন্নয়ন পঞ্চায়েত, খনি গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, নরেন্দ্র সিং তোমর, মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত রাজ নরেন্দ্র সিং তোমর। এরপরে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকর, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার প্রকাশ জাভেদকর। ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং, চৌধুরী বীরেন্দ্র সিং ইস্পাত মন্ত্রী, স্টিল মিনিস্টার, মিনিস্টার অফ স্টিল চৌধুরী বীরেন্দ্র সিং। এরপর গঙ্গা শোধন নদী উন্নয়ন মিনিস্টার উমা ভারতী, উমা ভারতী গঙ্গা শোধন নদী উন্নয়ন মিনিস্টার, অর্থাৎ মিনিস্টার অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্টার উমা ভারতী। এরপর ইম্পর্টেন্ট নারী ও শিশু কল্যাণ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অর্থাৎ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার মানেকা গান্ধী, মানেকা গান্ধী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অর্থাৎ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি ডক্টর হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর হর্ষবর্ধন। এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জগৎ প্রকাশ নাড্ডা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জগৎ প্রকাশ নাড্ডা। তোমরা চাইলে ভিডিওটা নোট করতে পারো, যে ইংলিশ যেগুলো বলছি ইম্পর্টেন্ট মন্ত্রীগুলোকে তোমরা নোট করে নিতে পারো। আমি দুবার বা তিনবার রিপিট করে দিচ্ছি, যার জন্য তোমরা একবার নোট করে নিও ইংলিশটা, তো ইন্টারভিউতে বাংলাতেও ধরতে পারে এবং ইংলিশ টার্মটাও ধরতে পারে, তো ওই জন্য ইংলিশ টার্মটা মুখে বলে দিচ্ছি। এরপর ভারী শিল্প ও জনশিল্পোদ্যোগ রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় বড়াল, বাবুল সুপ্রিয় বড়াল, ইনি ভারী শিল্প ও জনশিল্পোদ্যোগ রাষ্ট্রমন্ত্রী, হেভি ইন্ডাস্ট্রি, মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি বাবুল সুপ্রিয় বড়াল, ইনি বিখ্যাত গায়কও। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, এর পরে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো ইন্টারভিউর জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য, তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করোনি এখনও, এক্সামের প্রিপারেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং ভিডিও সংক্রান্ত কমেন্ট করো। ধন্যবাদ।